আমার ছেলেকে কিন্তু খেলার ঘুঁটি বানিও না। আমার ছেলে, আমি ওর জন্য সব কিছু করতে পারি। আমি ওনাকে ঘুঁটি বানাইনি চলমান ইনস্টিটিউশন। সস্তিক বাবু আমার হাজবেন্ড হন। গো টু হেল উইথ ইওর হাজবেন্ড। হাজবেন্ড স্বামী আমি মানি না, মানি না আমি। সস্তিক আমার ছেলে হয়, ও তোমার স্বামী নয়, ও অন্য কারো স্বামী হবে। তার জন্য তুমি নিজেকে প্রস্তুত করে নাও। আর রইল দীপান ব্যানার্জি, যেখানে তোমার হাত পৌঁছবে না সেখানে আমি পৌঁছে যাচ্ছি, উচ্চ আদালতে। ওখানে বেল করিয়ে ওকে আমি নিয়ে আসব। তুমি পৌঁছতেও পারবে না, তোমার জুতোর সুতলা ক্ষয়ে যাবে, তুমি পৌঁছতে পারবে না। এ কথাটা মাথায় রেখো। হ্যালো, হ্যালো, হ্যালো। এই লোকটা তো কিছুতেই বুঝছে না। ঠিক আছে চলমান ইনস্টিটিউশন, আপনি যে ভাষা বোঝেন আমি সেই ভাষাতেই আপনাকে বোঝাবো, সেই ভাষা। শুনলাম তুমি উচ্চ আদালতে যাচ্ছ। আমি কোথায় যাচ্ছি বা না যাচ্ছি, আমি কি করছি বা না করছি, তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? না, কৈফিয়ত নয়, একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তোমাকে কিছু সাজেশন তুমি নিতেও পারো, তাও নিতে পারো। অগ্নিজিৎ মুখার্জি কারো সাজেশন নেয় না। অগ্নিজিৎ মুখার্জি এই শহরের সেরা লয়ার। অগ্নিজিৎ মুখার্জি নিজেই ল, বুঝতে পারছেন? অধ্যত্ত কোথায় গেলে এই ধরনের কথা মুখ থেকে বের হয় এরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কিন্তু ওই অধ্যত্ত অহং যে বারবার ভেঙে চোর মার হচ্ছে, একটা সাধারণ লয়ারের কাছে, অ্যাডভোকেট গীতা এলএলবির কাছে, সেটা বোধ হয় মেনে নেওয়া যাচ্ছে না। না এই শুনুন, আপনি কি আমাকে এখানে পিঞ্চ করতে এসেছেন নাকি? না না, নিখরচায় একটা সৎ উপদেশ দিতে এসেছি। কিসের উপদেশ? কি উপদেশ? উচ্চ আদালতে যেও না, লোয়ার কোর্টে মুখ পুড়িয়েছো পুড়িয়েছো, উচ্চ আদালতে যেও না। উচ্চ আদালতে গিয়ে নিজের মুখ আরেকবারের জন্য পুড়িও না। এই কেসটা কোনো মেরিট নেই, এই কেসটা তুমি জিততে পারবে না। এই শুনুন শুনুন, এই কৃপানের কেসটা সম্বন্ধে আপনি কি জানেন? কি জানেন বলুন, বলুন কি জানেন? আপনি পুরো কেস ফাইলটা পড়ে দেখেছেন? প্রয়োজন পড়ে না, আমি অ্যাডভোকেট গীতা এলএলবি কে দেখেছি। ওর দুটো গুণ আছে, এক সবসময় সতের পাশে থাকা, আর দুই লটাকে ও গুলে খেয়ে নিয়েছে। আর ও তোমার আমার থেকে হয়তো ভালো আইনটা বোঝে। হতে পারে না, আইন ডাক্তারি এইসব পেশার জন্য এক্সপিরিয়েন্স লাগে। ও এখন হামাগুড়ি দিচ্ছে, ও জাস্ট হামাগুড়ি দিচ্ছে কোর্টের মধ্যে। ও কি বোঝে? ও আমার থেকে বেটার লয়ার, এটা আপনার মনে হচ্ছে?